লীলাখেলা তো বোঝা যায় না। দেখবেন এক জায়গায় যখন হাজার মানুষ যখন মিছিল করে, এর ভিতরে যদি কোনো একটা লোক নিচে পড়িয়া যা উষ্টা খাই আসে, উঠতে বড় কষ্ট। হাজার হাজার পাখি উড়তে শুরু করলো, পাখিগুলো আকাশে উড়তে শুরু করলো, কিন্তু একটা পাখি আরেকটার সাথে বাড়ি লাইগা, পাখি পাখি একটার সাথে আরেকটা বাড়ি লাইগা, একটা পাখি জমিনের মধ্যে পয়রা গেল, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন। একটার সাথে আরেকটা পাখি বাড়ি লাইগা পয়রা যায়, আবার পাখিটা যে পড়েছে সরুই পাখিটা যে পড়েছে আলের সামনে, যে গানে বাঘের বয় আলির সামনে পড়ছে। হযরত মাওলা আলী দেখতে পাইলেন পাখিটা তার সামনে পড়ছে, কিন্তু পাখিটা সুস্থ না অসুস্থ, কারণ ল্যাংড়া হয়ে গেছে। হযরত আলী মনে মনে ভাবে, হাই রে হাই, নবীজির মেয়ে খাতুন জান্নাত মা ফাতেমা তো জোহরা তো বলে নাই বালা ফাঁকি নিতাম না ল্যাংড়া ফাঁকি নিতাম, একটা ফাঁকি নিলেই চলে। শর্ত হইলো একটা ফাঁকি, শর্ত কি? একটা ফাঁকি, মানে বালা না খারাপ, এটা তো বলছে না একটা ফাঁকি। হযরত আলী ওই চড়ুই পাখিকে ধরার জন্য সামনে গেলেন, ওই চড়ুই পাখিটা জান বাঁচানোর জন্য হযরত আলী থেকে বাঁচার জন্য ল্যাংড়া পাখি একটু লাফ মাইরা প্রায় 10 হাত দূরে চইলা গেল। ধরতে যাই লাফ মারে দূরে চইলা যায়, ধরতে যাই এইভাবে প্রায় অনেকক্ষণ সময় হযরত আলী তার পিছন পিছন ঘুরতে শুরু করলো, ধরতে পারে না ওই চড়ুই পাখিকে। এবার হঠাৎ করে হযরত আলীর তার ভিতরে জালালিয়াতের ভাব চলে আসলো, রাগ চলে আসলো, ডাক দেওয়ালে হাই রে হাই, একটা 25 গ্রামের চড়ুই পাখি, 25 গ্রামের চড়ুই পাখি আমি আলীরে এমন ভাবে ঘুরাই, যে আলী জমিনের মধ্যে দাঁড়াইলে আমার বয়ে জমিন তরতর করে কাঁপে, আমি আলী এমন আলীরে পাহাড়ের মধ্যে দাঁড়াইলে আমি আলীর বয়ে পাহাড় গুলো তরতর করে কাঁপে, কিন্তু এই শামসুর পাখি আমার এইভাবে ঘুরায় আর ছাড়তাম না। এই কথা বইলা যখন জাপ মারলেন পাখি তো বই পায়া গেলেন, আর উড়াল দিতে সাহস পাই না, ওই ল্যাংরা চড়ুই পাখির পায়ের মধ্যে তাফা মাইরা ধরলেন, জবান কোলে বলেন মারহাবা, আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন। ধরছে দৈরে সাইরা দু একটা শ্বাস ফালাইছে, জুব্বা মুবারক পাইয়া লেছি, জুব্বা মুবারক পায়ে লেছি, কিন্তু নবীজির জবান মুবারক দ্বারা বলেছেন জুব্বা দিবা ওয়াইস আল করুনি। আলী মনে মনে কয় জুব্বা ভায়া লেছি, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আপনারা তো জানেন বাদশাহ আব্রাহা কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিলেন, আল্লাহর বাহিনী ছিল আবাবিল পাকি, ঠিক না? আল্লাহ ইচ্ছা করলে বিশাল বড় বাহিনীকে ছোট্ট একটা জিনিসের মাধ্যমে, আল্লাহর সৃষ্টির ছোট্ট একটা জিনিসের মাধ্যমে ধ্বংস করতে পারে। শরীফপুরের বাবারা, চড়ুই পাখির ভিতরে আমার আল্লাহ এমন শক্তি দান করলেন, হযরত আলী ওই চড়ুই পাখির পায়ের মধ্যে ধরছে শক্ত কইরা, আর ওই চড়ুই পাখি হযরত আলীর লইয়া আসমানে উড়া মারে, আল্লাহু আকবার বলে।
যাইতে 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 আলী কই, কিরে পাখি আমার লয়ে কই যা। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চ ষষ্ঠ সপ্তম আসমানের উপর নিয়া ওই পাখি যারা মাইরা ফালাইলেন। শরীয়তের মৌলবীরা শুধু শরীয়তের আলোচনা করে, কিন্তু তরিকত এবং হাকিকতের ভিতরে যেই মজা, এই মজাগুলো পাওয়া যায় আপন পীর মুর্শিদের দরবারে গেলে। কথা বলেন ঠিক না বেটি? যেই কারণে কিছু কিছু আশেক বলেন যে পীরের দরবার বক্তার কাবা ঘর, ঠিক না বেটি বলেন? আমার ভাইয়ারাম, সপ্তম আসমানের উপরে নিয়া আলীরে যারা মাইরা ফালাইলেন ওই ফাঁকি, আলী ক্লান্ত হয়ে গেলেন, একটা গ্লাস পানি চাইলেন, কেউ পানি খাওয়াইবেন নি। কুদরতি ভাবে কে জানে তাকে এক গ্লাস পানি খাওয়াইল। পানি খাওয়ানোর পর এবার কে জানি আওয়াজ করতে শুরু করলো, আলী তোমার এখানে আরাম করার জন্য আনি নাই রে আলী, তুমি উঠো উঠো, উইটে একটু সামনে বাড়ো, দেখো একটা মঞ্জিল দেখা যায়, একটা ঘর দেখা যায় রে আলী, ওই ঘরের লকটা খুলো, তালাটা খোলো, কইলা ঘরের ভিতরে প্রবেশ করো। আলী গোটা খুললেন, ঘরের তালাটা খুললেন, খোলার পর ওই ঘরের ভিতরে আলী প্রবেশ করলেন। এবার কে জানে বলতে শুরু করলো, আলী এখানে দাঁড়ায় তাই কোনারে, আলী ডানে তাকাও, ডানে তাকাইলেন, ডানে তাকাইয়া দেখে রে শরীপুরের বাবারা, ওই ওই মঞ্জিলের ভিতরে ঘরের ডান পাশের মধ্যে আরবিতে লেখা হযরত খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরার নাম। চিৎকার মেনে বলেন না আমার হাবা, আলী এবার বামে তাকাও, বামে তাকাইলেন, বামে তাকাইয়া দেখে স্বয়ং আলীর নাম দেখা যায়। এবার এবার সামনে তাকাও রে আলী, সামনে তাকাইলেন, সামনে তাকাইয়া দেখে রে ওই আলী দেখতেছে ওই সামনের মধ্যে হযরত হাসান এবং হুসাইন, তারা দুই ভাইয়ের নাম লেখা। জবান কোলে বলেন সুবহানাল্লাহ। আলী আশ্চর্য হয়ে গেলেন, আমার নাম দেখতে পাইলাম, হযরত ফাতেমার নাম দেখতে পাইলাম, হাসান হুসাইনের নাম দেখতে পাইলাম। আলী এবার তুমি ঘর থেকে বের হয়ে যাও, ঘর থেকে বের হয়ে গেলেন। আলী রে তুমি দরজার সামনে তাকায়া দেখো কি লেখা দেখা যায়, এই দরজার সামনে তাকায়া দেখে রে শেরপুরের বাবারা, যিনি হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর সাইয়্যিদি সাকালাইন নবীল হারামাইন দু জাহানের বাদশা নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আলী কে কে জানে ডাং দিয়া বলেন, আলী রে সামান্য তুমি একটার প্রেমের মধ্যে মজিয়া তোমার সম্মানের কথা তুমি ভুলে গেলা, আলী রে আলী রে আলী রে তুমি তাকায়া দেখো তোমার মর্যাদা কতটুকু, তুমি তাকায়া দেখো সপ্তম আসমানের উপরে তোমাদের নামে একটা ঘর বরাদ্দ কইরা কে আমার আল্লাহ তোমার জন্য রাইকা দিল। আলী রে তুমি জুব্বা মুবারকের জন্য পাগল হইও না, তোমার সম্মান আমার আল্লাহ পাক পাঞ্জাতনের মধ্যে বাড়াইয়া দিলেন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন, যেই কারণে রাসূলুল্লাহর প্রেম আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই বলেন, আর জোরে বলেন আছে না নাই। এই শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার থেকে জানাইয়া দিতে চাই, যার অন্তরের মধ্যে রাসূলের প্রেম, আহলে বায়াতের প্রেম, আহলে বায়াতের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা জাগাইতে পারবা, কুদার কসম তোমার মুর্দে গোলাপ জিন্দা হবে, তোমার আমার সিরা মদিনার নবীর আইনা হয়ে যাবে। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া পাক পাঞ্জাতন, মারহাবা বলেন। আলী তুমি চলে যাও, যেখানে আসছিলা সেই জায়গায়
মনে আপনাদের কষ্ট হইতেছে? বাজান কষ্ট হইতেছে? কয় যেখানে আসছিল ওইখানে যাও। আলী কয় আমি যাবো কেমনে, আমি তো রাস্তা চিনি না। রাস্তা চিনে কে কথা কইনে গেলে চরুই ফাঁকি, চরুই ফাঁকি কয় আলী যেম নাইছিলে এমনি যাই তুইব, আর আমার সাইরাও যদি যাও তো কেয়ামত পর্যন্ত রাস্তা পাইতা না। ও তইলে কি করতুইব? কো আবার ওই ফাওয়া ধরতুইব আর কি, ল্যাংরা ফাওয়া ধরতুইব। আমার ঘরে জালা বাহিরে জালা, জালা রাইতে দিনে একমাত্র দয়ালের কারণে। বাধ্য হয় আলী আবার সরি ফাকির পায়ে দললেন, ওই পাখি উড়াইয়া আবার যেই জায়গা থেকে নিয়েছিল ওই জায়গার মধ্যে রাখলেন। আলী বড় ক্লান্ত, আলী ক্লান্ত হয়ে গেলেন। আলী আবার চলে গেলেন ঘরের মধ্যে, আস্তে আস্তে কইরা গেলেন খুবই ক্লান্ত হইয়া, মনোযোগ খুব ক্লান্ত হয়ে গেলেন। এবার আলী ঘরের ভিতরে প্রবেশ করবেন, প্রবেশ করার পূর্বেই ডাক দিয়া বলেন, ফাতেমা।